আসসালামু আলাইকুম। এখন কিছু বাইক দেখাবো মিরপুর বাইক হাটের প্রিমিয়াম বাইকগুলো। সর্বপ্রথম আমরা যে বাইকটা দিয়ে শুরু করছি R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন গাড়িটি, 21 মডেল, 21 রেজিস্ট্রেশন, রান করেছে 9530 মাইলেজ পাবেন 155 সিসির গাড়ি। গাড়িটি 2 বছরের কাগজ করা, দাম চাওয়া হচ্ছে 3,77,000 টাকা। অবশ্যই এখানে এসে দামাদামি করার অপশান আছে, দামগুলো অবশ্যই ফিক্স না, এসে দেখে বুঝে গাড়িগুলো বার্গেনিং করতে পারবেন। 3,77,000 টাকা গাড়িটি দাম চাওয়া হচ্ছে। R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন ব্লু কালার এই গাড়িটি। একে একে সবগুলো গাড়ি দেখাবো যে কয়টা প্রিমিয়াম গাড়িগুলো ছিল। 3,77,000 টাকা গাড়িটি দাম চাওয়া হচ্ছে। গাড়িটি আউটলুকটা দেখাচ্ছি। এই হাট শুধুমাত্র শুক্রবার বসে থাকে মিরপুর 13 BRTA ঠিক পিছন সাইডে। এর পাশে একটা R15 ভার্সন 3 ব্ল্যাক কালার একটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা। গাড়িটি 21 মডেল, 22 রেজিস্ট্রেশন, গাড়িটি রান করেছে 5,570 মাইলেজ পাবেন 40+, 2 বছরের কাগজ করা, দাম চাওয়া হচ্ছে 3,97,000 টাকা। 3,97,000 টাকা গাড়িটি দাম চাওয়া হচ্ছে R15 ভার্সন 3 21 মডেল, 22 রেজিস্ট্রেশন গাড়িটি। গাড়িটি দেখাচ্ছি একটু কন্ডিশনটা কী অবস্থায় আছে, আউটলুকটা কী অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন। 3,97,000 টাকা গাড়িটি দাম চাওয়া হচ্ছে। অবশ্যই দামাদামি করার অপশান আছে, গাড়িটি দেখতেই পাচ্ছেন। একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, যারা ইউজ কন্ডিশন একটু ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো খুঁজছেন দেখতে পারেন মিরপুর বাইক হাটে। এর পাশে একটা R15 ভার্সন 4 আমরা দেখতে পাচ্ছি। গাড়িটি হচ্ছে ইন্দো ভার্সন গাড়ি, 22 মডেল, 22 রেজিস্ট্রেশন গাড়িটি। গাড়িটি রান করেছে 5,012 মাইলেজ পাবেন 40+, 155 সিসির গাড়ি, 2 বছরের কাগজ করা, দাম চাচ্ছে 5,10,000 টাকা। 5,10,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে R15 ভার্সন 4 এই গাড়িটি। 5,10,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। 22 মডেল, 22 রেজিস্ট্রেশন, 5,012 রান করেছে গাড়িটি, 5,012+ ইন্দো ভার্সন গাড়িটি। এর পাশে আরও একটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে R15 ভার্সন 4, 22 মডেল, 22 রেজিস্ট্রেশন, 5,000+ রান করেছে গাড়িটি, মাইলেজ পাবেন 40+, 2 বছরের কাগজ করা, দাম চাচ্ছে 5,05,000 টাকা। 5,05,000 টাকা গাড়িটি দাম চাওয়া হচ্ছে। অবশ্যই দামাদামি করার অপশান আছে, দেখতেই পাচ্ছেন গাড়িটি কী কন্ডিশনে আছে। 5,05,000 টাকা গাড়িটি দাম চাওয়া হচ্ছে। অবশ্যই দামাদামি করার অপশান আছে গাড়িগুলো, সবগুলো ইউজ বাইক মিরপুর বাইক হাটের। মিরপুর 13 BRTA ঠিক পিছন সারি হাটটি বসে থেকে প্রতি শুক্রবার। এর পাশে একটা R15 ভার্সন 3 দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ভার্সন, 21 মডেল, 22 রেজিস্ট্রেশন গাড়িটি। এটি 7,000 রান করেছে, মাইলেজ পাবেন 40+, 155 সিসির গাড়ি, 2 বছরের গাড়িটি কাগজ করা, দাম চাচ্ছে 3,96,000 টাকা। 3,96,000 টাকা গাড়িটি দাম চাওয়া হচ্ছে। R15 ভার্সন 3 গাড়িটি ইন্ডিয়ান ভার্সন এই গাড়িটি দেখতেই পাচ্ছেন। গত ভিডিওতে বাইকটি ছিল, প্রাইসটা হাই দেওয়া ছিল, বাইকটির দাম আরও কমায় দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন। এটা 4,00,000+ ছিল, এটা এখন বর্তমানে মূল্য চাওয়া হচ্ছে 3,96,000 টাকা। গত ভিডিও দেখলেই বুঝতে পারবেন 3,96,000 টাকা R15 ভার্সন 3 এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে। অবশ্যই দামাদামি করার অপশান আছে গাড়িগুলো। এর পাশে আরেকটি দেখতে পাচ্ছি R15 ভার্সন 3, 21 মডেল, 21 রেজিস্ট্রেশন, গাড়িটি রান করেছে 7,000+, মাইলেজ পাবেন 40+, 2 বছরের কাগজ করা, দাম চাচ্ছে 3,97,000 টাকা। 3,97,000 টাকা গাড়িটি দাম চাওয়া হচ্ছে। একটু ভালো করে দেখার চেষ্টা করছি, R15 ভার্সন 3 এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে 3,97,000 টাকা। অবশ্যই দামাদামি করার অপশান আছে। এর পাশে R15 ভার্সন 3 আরেকটি দেখতে পাচ্ছি ইন্দো ভার্সন, 21 মডেল, 21 রেজিস্ট্রেশন, 9,000 রান করেছে, মাইলেজ 40+ পাবেন এই গাড়িটি। গাড়িটির দাম চাওয়া হচ্ছে 4,10,000 টাকা। 4,10,000 টাকা R15 ভার্সন 3 ইন্দো ভার্সন এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি কী অবস্থায় আছে। অনেকে বলেন ভাই গাড়ির কন্ডিশনগুলো একটু ভালো করে দেখানোর জন্য যতটুকু সম্ভব ভিডিওতে দেখানোর চেষ্টা করি। 4,10,000 টাকা গাড়িটি দাম চাওয়া হচ্ছে। অবশ্যই দামাদামি করার অপশান আছে গাড়িগুলো। দেখতেই পাচ্ছেন গাড়িটি কন্ডিশনটা কী অবস্থায় আছে। এর পাশে আরও একটি R15 ভার্সন 3 আছে, এটি হচ্ছে ইন্ডিয়ান ভার্সন, 19 মডেল, 20 রেজিস্ট্রেশন, 8,000+ রান করেছে, 2 বছরের কাগজ করা, মাইলেজ 40 পাবেন, 155 সিসির গাড়ি, দাম চলছে 3,80,000 টাকা। 3,80,000 টাকা গাড়িটির মূল্য চাওয়া হচ্ছে। অবশ্যই দামাদামি করার অপশান আছে। এর পাশে আরেকটি R15 ভার্সন 4 দেখতে পাচ্ছি ইন্দো ভার্সন, 22 মডেল, 22 রেজিস্ট্রেশন গাড়িটি।
এটি কিলোমিটার রান করেছে 4900 প্লাস, মাইলেজ পাবেন 40, দাম চাচ্ছে 5,35,000 টাকা, 2 বছরের কাগজ করা, 5,35,000 টাকা গাড়িটি মূল্য চা হচ্ছে। অবশ্যই দামাদামি করার অপশন আছে। আর ভিডিও ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।